আগামী 21 থেকে 29 এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফিফগের 13তম আসর। সেখানে প্রদর্শিত হবে চিত্রনায়িকা পূর্ণিমা অভিনীত ইফতেকার আহমেদ ফাহমি পরিচালিত টুবি কনিনিউট ছবি। এ উৎসবে আমন্ত্রণ পেয়েছেন পূর্ণিমা। এপ্রিলের শেষ দিকে অনুষ্ঠানে অংশ নিতে জেনেভায় যাচ্ছেন পূর্ণিমা। চলচ্চিত্র থেকে দূরে থাকা পূর্ণিমা বর্তমানে তার একমাত্র সন্তান আরশিয়াকে সময় দিচ্ছেন নিয়মিত, কারণ আরশিয়া এখন নিয়মিত স্কুলে যাওয়া আসা শুরু করেছে। তাই কাজের বাইরে যেটুকু সময় পাচ্ছেন তার বেশিরভাগই তিনি আরশিয়াকেই দিচ্ছেন। বিয়ের পর থেকে চলচ্চিত্র অনিয়ম হয়ে যাওয়া পূর্ণিমা নতুন একটি ছবিতে অভিনয়ের কথা শোনা যায়। স্বপন চৌধুরীর পরিচালনায় ওই ছবিটির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা থাকলেও তা হয়নি। চলচ্চিত্রে না পাওয়া গেলেও মাঝে মধ্যে অনুষ্ঠানে উপস্থাপনায় দেখা যায় তাকে। পূর্ণিমা বেসরকারি স্যাটেলাইটের টেলিভিশন আরটিভিতে এবং পূর্ণিমা নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন গ্ল্যামার গার্ল পূর্ণিমা। পূর্ণিমা অভিনীত ছায়াছবি চলচ্চিত্রটি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।